ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন এমডি কামরাজ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি স্যার, আমি মুর্শিদাবাদ পশ্চিমবাংলা থেকে বলছি। মাশাআল্লাহ আমার নাম বলেন। এমডি কামরাজ হোসেন। স্যার, আমার প্রশ্ন জি হচ্ছে যে বিবাহের যে অলিমা, সেই অলিমা রাত্রে অনুষ্ঠানটা করা যায় কিনা, এবং অলিমাটা যদি একটু লেট করা যায় বিবাহের পরে 2 মাস বা হয়তো 6 মাস, তাহলে কি সেটা সমস্যা হবে স্যার? জি, বিয়ের পরে স্ত্রীর সাথে সাক্ষাৎ কখন হয়েছে, হয়ে গেছে না হবে? না, এখন বিবাহ হয়নি, এরকম ভাবনা চলছে স্যার। যেদিন সাক্ষাৎ হবে সেদিনে অথবা তার পরের দিনে অলিমা। তাহলে এটা একটা আপনার প্রশ্নের উত্তর, যে একটা প্রশ্ন করলেন যে অলিমাটা বিলম্ব করলে হবে না, বিয়ের দিনে অলিমা হইতে হবে এটা সুন্নত নাই। বরং যেই দিন বর এবং কনের দেখা হবে, হ্যাঁ, পাত্র পাত্রী, এই যে বিয়ে শাদী হইলো আর তারপরে মেয়া বিবিতে স্বামী স্ত্রীতে যেদিন দেখা হইলো, বাসর রাতে গেলেন, তার সকালে রাসূলুল্লাহ অলিমা করেছে, তার পরের দিনে রাতে দেখা হলো, সাক্ষাৎ হলো, আর তারপর পরের দিনে অলিমা, এটি হচ্ছে সবচাইতে উত্তম সন্ধ্যা। কিন্তু তার একদিন আগে, 2 দিন আগে অথবা 2 দিন পরে, 3 দিন পরে এইরকম চলবে, আর স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ হয়ে গেছে আর তারপরে বিয়ে পুরানো হয়ে গেছে, 2-3 মাস পরে অলিমা করছেন, না এটা অলিমা নাই, সুন্নতের খেলাফ কাজ। তো এটা একটা বিষয় ছিল। আর আরেকটি ছিল যে বিয়ের অলিমাকে রাত্রে করতে পারবো? সব সময় 24 ঘন্টা করতে পারবো, ফজর পরে করেন, সন্ধ্যাবেলা করেন, রাতে করেন, দিনে করেন, সবসময় করতে পারবো। জি, কোনো অসুবিধা নেই। জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম।